হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিশিং হান্ট বিডি। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন। জি, আজকে বিঘেড মাছ অর্থাৎ ব্রিগেড মাছ কিভাবে ধরবেন, যে টোপটা হয় সচরাচর সবাই ব্যবহার করে এবং ভালো রেজাল্ট পায়, এই ধরনের একটা কার্যকরী একটা টোপ আজকে আমি বানাইতে চলেছি। তো ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, প্রথম যে উপকরণটা লাগবে সেটাই হচ্ছে সাতু। হ্যাঁ, আপনারা জানেন এই যে সাতু। তো এটা আমি আজকে অনেক পরিমাণে বানাচ্ছি না, একটা পরিমাণে, একটা টোপ যাতে হয়। আমি মাছ ধরবো না, শুধু আপনাদের বোঝানোর স্বার্থে আমি আজকে এটা বানাচ্ছি একটা টোপের জন্য। তো এখানে শুরুতেই বলে রাখছি, এখানে কোনো পরিমাণ আমি আজকে বলছি না, কারণ পরিমাণটা আপনারা যারা মাছ ধরবেন তারা নিজেরা ঠিক করে নেবেন। এর পরিমাণটার উপরে আনুপাতিক হারে পরিমাণটা ঠিক করে নেবেন। এনিওয়ে, তো বন্ধুরা যারা দেখছেন ভিডিও, প্রথমে যে উপকরণটা নিলাম সেটা হচ্ছে ছাতু। এই ছাতুটা কিন্তু আমি দোকান থেকে কেনা কোনো ছাতু না, এটা নিজের আমার বানানো ছাতু। এই ছাতুর উপরেও আমি একটা ভিডিও নেক্সটে দিব, দেখতে পাবেন। তো ছাতুটা নিয়ে নিলাম, এরপরে কি কি লাগবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, নেক্সট নোটিফিকেশন আপনি আপনার নোটিফিকেশন প্যানেলে পেয়ে যাবেন। তো দেখতে থাকুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকুন আর কি কি লাগবে। তো বিঘেড মাছের টোপ বানাতে ম্যাক্সিমামই সব পচা জিনিসপত্র দরকার, ভালো জিনিসপত্র দরকার নাই, ম্যাক্সিমামই সব পচা জিনিস, বিঘেড মাছ পচা। তো পচার মধ্যে প্রথমেই যে পচাটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ডিম পচা। নেক্সটে যেটা লাগবে সেটাও একটা পচা, এটা পনির পচা। পনির পচা এটাও আমি দিয়ে দিচ্ছি, দেখুন। এই এই টোপটা লাড্ডু হবে, এটা কিন্তু কাতলা লাড্ডুর চেয়ে এটা কিন্তু টোটালি ভিন্ন একটা জিনিস। তো আমি খুব সামান্য পরিমাণে, এক টোপের জন্য তো এতটুকু পনির আমি, পনির পচা দিয়ে দিলাম। এরপরে যেটা আমি দিব সেটা হচ্ছে, এটাও পচা, নারিকেল পচা। তো নারিকেল পচাটা আমি দিয়ে দিচ্ছি, এক চামচ পরিমাণে দিলাম। আর ভেতর থেকে একটু তেল দিলাম। এখন এটা একটু মেখে নিব। দেখতে পাচ্ছেন এটা আমরা কাতলা মাছ ধরার জন্য যেমন লাড্ডু ইউজ করি, এই লাড্ডুটা কিন্তু তেমন হবে না, এটা একটু নরম নরম হবে এবং টোপটা গাঁথার সময়ও এটা নরমই থাকবে। এবং এই লাড্ডুটা আপনাকে কিন্তু ভাষা খেলতে হবে। তো দেখে নিয়েছেন কেমন হয়েছে এটা। আচ্ছা, এখন আরো যে জিনিসগুলো মিক্স করব আমি, এটা হলো তেল দিব সামান্য, সয়াবিন, সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব, বেশি না, বাস। ওকে, আচ্ছা,
সামান্য পরিমাণে ঘি, এটা ঘি এটাও দিয়ে নিলাম। আপনারা কিন্তু মনোযোগ সহকারে এটা দেখবেন, ভিডিওটা টেনে দিলে কিন্তু পরে বুঝতে পারবেন না যে আসলে কার পরে কি হলো, পরে কমেন্ট করতে থাকবেন এটা কি হলো ওইটা কি হলো। আমি কিন্তু পর্যায়ক্রমে একটা একটা করে দেখাচ্ছি এবং টোপটা ফাইনালি আপনাদেরকে আমি দেখাই দিব কিভাবে গাঁথবেন এবং তারপরে কিভাবে ফেলবেন সেটাও দেখাই দিব। তো এটাও মিক্স করে নিলাম। এটা মধু, সামান্য একটু মধু অ্যাড করে দিব, অনুপাতটা ঠিক বলছি না, অনুপাতটা যখন আপনারা বাল্ক কোয়ান্টিটিতে যখন মাছ ধরবেন তখন এটা অনুপাতটা ঠিক করে নেবেন। মধুটা মিশাই নিলাম। এখন বিঘেট মাছের যে এলিমেন্টটা খুব বেশি পছন্দ সেই এলিমেন্টটা এখনো পর্যন্ত আমি দেই নাই, ভেরি ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, সেটা হচ্ছে এই, দেখতে পানির মতো কিন্তু পানি না, দেখতে পানির মতো কিন্তু পানি না, সামান্য পরিমাণে দিব এতটুকুই। আমি যেহেতু একটা টোপ বানাচ্ছি, এটা বাংলা, হাই ফ্রেন্ডস, এটা বাংলা, আমি আর বলছি না, যাদের বোঝা দরকার তারা বুঝে ফেলবেন। এটাই হচ্ছে বিঘেট মাছ শিকারের সবচাইতে কার্যকরী একটা উপাদান, এটাও আমি মিশাই নিলাম। তো আরেকটা এলিমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে ফ্রেশ ডিম দিতে হবে, ফ্রেশ ডিম দিয়ে ফাইনালি আপনাকে টোপটা তৈরি করতে হবে। কিন্তু এখন ফ্রেশ ডিম আমার কাছে নাই, মাছ ধরতে গেলে থাকতো হয়তো, কিন্তু ফ্রেশ ডিম আমার কাছে নাই। তো বিঘেট ধরার ক্ষেত্রে সাধারণত আমরা যে কাঁটাগুলো ইউজ করি এমন কাঁটা, এটা 10 কাঁটা, এই ধরনের কাঁটাগুলো আপনারা ইউজ করবেন। এই ধরনের কাঁটা ইউজ করলে আপনার বিঘেট মাছগুলো আপনার বড়শি কাছে আসলে মিস হবে না, খাইলে মিস হবে না। তো এখন টোপটা আমি দেখাই দিচ্ছি, গাঁথা খুব সহজ হবে এটা, কেননা কাতলা মাছ ধরতে যে লাড্ডু এলিমেন্ট তৈরি করেন এটা টোটালি ভিন্ন। তো এখানে আসলে আপনি কমায়ও দিতে পারেন, এখানে বেশি নিয়ে ফেলছি কারণ এটা ভাসা লাড্ডু হবে, যত ছোট হয় ততই ভালো লাড্ডু, ভাসা লাড্ডু যত ছোট হবে ততই ভালো। তো দেখতে পাচ্ছেন তো লাড্ডু টোপটা রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস, আমরা একটা লাড্ডু বানাবো এই চিন্তা করে বানাইছিলাম, এখন দেখছি টোপ আরো লাড্ডু আরো হবে। তো এই হচ্ছে লাড্ডু, এটা রেডি হয়ে গেছে।
এখন এই লাড্ডুর টোপটা আপনি যখন পানিতে ফেলবেন তখন কিভাবে ফেলবেন, ভাষা খেলতে হবে। বিগেট মাছগুলো আপনার ভাষাতে খায়, লেপিতেও খায়, কিন্তু ভাষাতে বেশি খায়। ভাষাতে যখন আপনি ভাষা লাড্ডুটা খেলবেন তখন কিভাবে খেলবেন সেটা, সেই প্রসিডিওরটাও আমি এখন দেখায় দিচ্ছি আপনাদেরকে। তো ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য, এই পার্টটা আজকে শেষ করছি। লাড্ডু টোপটা কিভাবে, বিঘেট মাছের লাড্ডু টোপ কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাইলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।